হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আসানসোল লঞ্চ ঘাট। লঞ্চ ছাড়ার দৃশ্য এবং লঞ্চ চলার দৃশ্য ভিডিও করব, সেটা আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওতে। আমরা ভ্যানে করে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। আমার চ্যানেলে আসানসোল লঞ্চ ঘাটের আরও একটি ভিডিও আছে, আপনারা অনেকেই দেখছেন। সেই ভিডিওতে রাজাংশ 10 লঞ্চটি ছিল, রাজাংশ কোম্পানির লঞ্চ সেটা। আর আজকে যে লঞ্চ আছে সেটা হলো আওলাদ কোম্পানির লঞ্চ। তো ওই ভিডিওটা আমি করেছিলাম একটি নর্মাল ড্রোন দিয়ে, তো অতটা রেজলিউশন ভালো হয়নি। আজকে আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে DJI ড্রোন দিয়ে করব। DJI মিনি 4 প্রো যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে আজকে আসানসোল লঞ্চ ঘাটের ভিডিও করব, এবং লঞ্চ ছাড়ার দৃশ্য সবগুলি আছে আপনাদের দেখাবো। পুরো ভিডিওতে সাথেই থাকবেন। দেখুন, আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে পিজডালাই রোড, আসানসোল লঞ্চ ঘাট যাচ্ছি আমাদের বাড়ি থেকে। এই যে আমরা ভ্যানে করে যাচ্ছি, গ্রামের ভিতরে সাধারণত ভ্যানে করে যেতে মজাই আলাদা। কারণ এখন প্রচণ্ড গরম, গরমের ভিতরে ভ্যানে যাতায়াত করতে খুবই ভালো লাগে, কারণ শরীরে প্রচণ্ড বাতাস লাগে। বন্ধুরা, আমরা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি। মাঝখানে আমরা ভ্যান পরিবর্তন করলাম, অন্য আর একটা ভ্যানে উঠলাম। হলো বরিশালের আসানসোল লঞ্চ ঘাট। এই যে দেখুন বন্ধুরা, লঞ্চ ঘাট চলে আসছি। এই যে আজকে আসানসোলের লঞ্চ, যা বলছিলাম আওলাদ কোম্পানির, এটা হলো সম্রাট 2। আজকের লঞ্চটি বেশ একটা বড় নয়, তৃতীয় তলা, বাট তৃতীয় তলার পিছন সাইড থেকে কিছুটা কম আছে। এই লঞ্চটি বিকেল 4:45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আসানসোল লঞ্চ ঘাট থেকে। এই যে ট্রলার দেখতে পাচ্ছেন লঞ্চের পাশে, এই ট্রলারে করে নদীর বিপরীত পার থেকেও যাত্রী সাধারণ আসে লঞ্চে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমরা লঞ্চের ভিতরে যাব এখন। এই যে দেখেন, লঞ্চের টার্মিনালে যেতে যে সিঁড়িটা, সে সিঁড়িটার বর্তমানে একটু বেহাল অবস্থা। ভালো আছেন? ভালো আছেন। এই তো লঞ্চের প্রবেশমুখেই ডান পাশে লঞ্চের যে স্পেসিফিকেশন এগুলি দেওয়া আছে, লঞ্চের এক্সপায়ার ডেট, লঞ্চ কবে তৈরি হয়েছে, লঞ্চের ধারণ ক্ষমতা, এবং বাম পাশে আছে এই যে যাত্রী সাধারণের জীবন রক্ষাকারী যে সরঞ্জাম কী কী আছে সেগুলি পরিমাণ এখানে উল্লেখ করা আছে। আমরা ভিতরে প্রবেশ করি। এটা হলো ডেক, নিচতলার ডেক। লঞ্চ ছাড়ার আর বেশি সময় কিন্তু বাকি নেই। তারপরে দেখছেন যাত্রী সাধারণ খুবই কম, এই পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের চাপ, লঞ্চে যাত্রীর চাপ অনেকটাই কমে গেছে।
সম্রাট লঞ্চে এই গ্লাসটা নতুন সংযোজন, কারণ এটা আগের যে দ্বীপরাজ লঞ্চে ছিল এখন আবার দ্বীপরাজ লঞ্চের দেখা দেখি এখন সম্রাট দুইও এই গ্লাস লাগানো হয়েছে। দেখতে লঞ্চ ডাবল মনে হইতেছে। এটা হলো ইঞ্জিন রুম এই সম্রাট লঞ্চের। আমরা একটু ভিতরে গিয়ে দেখি। এটা হলো সম্রাট লঞ্চের ইঞ্জিন রুম, দুটো ইঞ্জিন। বাম পাশে এটা হলো লঞ্চের ক্যান্টিন, নিচতলার ক্যান্টিন, কিন্তু এখনো চালু হয়নি, লঞ্চ চালু হয় না, এই জন্য এখনো এটা চালু হয়নি। লঞ্চ যখন ছাড়বে, ছাড়ার পরপর এটা চালু করবে। আমরা লঞ্চের পিছন সাইডে চলে আসলাম। এখন আমরা দ্বিতীয় তলার দিকে যাব এবং সেখান থেকে ছাদের দিকে যাব। ডেক থেকে দ্বিতীয় তলার ডেকে উঠতে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ির নিচে একটি ডিএসটল আছে। এই ডিএসটলটি সাধারণত সব লঞ্চে থাকে। আমরা দ্বিতীয় তলার ডেকে উঠি। এটা হলো দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলায় আসলে পুরোটা ডেক না, অর্ধেকটা ডেক এবং অর্ধেকটা কেবিন। দেখেন যাত্রী সাধারণ খুব একটা বেশি না, খুবই কম যাত্রী। আমরা একটু পিছন সাইডে গিয়ে দেখি নদীর দৃশ্য। আমরা এখন একটু ছাদের দিকে যাব। ছাদে আসলাম। ছাদে প্রচুর বাতাস, নদী বলতেই বাতাস, তারপরেও আজকে একটু বাতাসের পরিমাণটা বেশি। আর তৃতীয় তলায় পিছন সাইডের কিছু অংশ ছাদ আছে এবং সামনের সাইডের পুরোটাই কেবিন। সামনে দিয়ে আমরা কেবিনের দিকে যাই। কেবিন দেখে তারপরে একেবারে সামনে যাব। এই গেটটা সবসময় দেয়া থাকে, যখন লঞ্চ চালু হয় তখন এই পিছনের গেটটা দেয়া থাকে মূলত। দেখেন পুরোটাই কেবিন। এই যে সিঁড়িটা দ্বিতীয় তলার কেবিন থেকে তৃতীয় তলায় উঠছে। লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, আমাদের নেমে যেতে হবে। আসলে ভাবছিলাম একটু পুরো কেবিনগুলি ঘুরে ঘুরে দেখব। লঞ্চ স্টার্ট দিয়ে দিয়েছে, এখন আমাদের তাড়াতাড়ি নেমে যেতে হবে। এই দেখুন আমাদের লোকাল লাইনের লঞ্চগুলির কেবিন সাধারণত এরকমই, ডাবল কেবিন এটা, আর সিঙ্গেল কেবিন শুধু সিঙ্গেল একটা বেড, আর ডাবলটা শুধু দুইটা বেড, এই ডিফারেন্স। লঞ্চ ছেড়ে দিয়েছে।
এমভি সম্রাট দুই এই লঞ্চটিতে সিঙ্গেল কেবিনের পরিমাণ 9টা এবং 24টি ডাবল কেবিন, আর ফ্যামিলি কেবিন আছে মাত্র 1টি এবং ভিএভি কেবিন 2টি। সম্রাট দুই তথা ভাসানসরের সমস্ত লঞ্চের বর্তমান ভাড়া, সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা, ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা এবং ফ্যামিলি কেবিনের ভাড়া হচ্ছে 3000 টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে 4000 টাকা এবং ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা। শৌলা এবং গঙ্গাপুর থেকে 350 টাকা। শৌলা এবং গঙ্গাপুর ঢাকা থেকে আসতে প্রথমেই শৌলা এবং গঙ্গাপুর ঘাট পড়ে, তাই শৌলা এবং গঙ্গাপুর অন্যান্য ঘাট থেকে কিছুটা কাছে ঢাকা থেকে, তাই ওই দুই ঘাটের ভাড়া 50 টাকা কম এবং বাকি সমস্ত ঘাটের ডেকের ভাড়া 400 টাকা করে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনার সাথেই রাখবেন। লঞ্চটি ওই দিক থেকে ঘুরে ওই যে বড় করে দেখানো হচ্ছে ওই দিকটাতে চলে যাবে। আমরা রিটার্ন ঘাটে চলে যাই। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।